জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। তো আশা করছি সকলেই আপনারা ভালো আছেন। সবাই জানেন যে 26শে জানুয়ারি গলি বাবার অন্নপ্রাশন গিয়েছিল। তো ভিডিওটা আমার একটু লেট হলো আপলোড করতে। তো আজকে আমি সরস্বতী পুজো যেহেতু, তো সকল প্রভুদের আমি আজকে হলুদ দিয়ে স্নান করাবো এবং সবাইকে আজকে ভালো করে নতুন ড্রেস পরিয়ে সিঙ্গার করে আসন নতুন আসন গ্রহণ করাবো। তো আমি প্রথমে গনু দিয়ে শুরু করলাম। গণেশ যেহেতু প্রথম পূজ্যমান, তো তাকে আমি প্রথম গণপতি বাপ্পাকে প্রথম আমি স্নান করালাম। তারপর আমি মহাদেবকে করাচ্ছি। তো মহাদেবকে ঘি আর মধু দিয়েই করাচ্ছি, মহাদেবকে আমি হলুদ দিচ্ছি না। তো ঘি আর মধু দিয়ে ভালো করে মহাদেবকে স্নান করিয়ে এবার আমি নারায়ণদেবকে স্নান করাবো। তো নারায়ণদেবকে স্নান করাচ্ছি। নারায়ণদেবকে প্রথমে সারা শরীরে আমি হলুদ লাগিয়ে নিচ্ছি। নারায়ণের ভিডিওটা আমি পোস্ট করলাম, কিন্তু আমি লক্ষ্মীদেবীকেও স্নান করিয়েছি, কিন্তু ওনার ভিডিওটা আমি পোস্ট করলাম না। কেন জানি না, মনে হলো ওই ভিডিওটা আমি দেব না। তো যাই হোক, আমি নারায়ণদেবকে পঞ্চামৃত দেব অভিষেক করে নিচ্ছি। তারপর আমি তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আসন গ্রহণ করাবো। তো দেখো, নারায়ণদেবের স্নান কমপ্লিট। তো তারপর আসছে আমার সরস্বতী দেবী। আর যেহেতু সরস্বতী পুজো, তো ভালো করে আমি সরস্বতীকে হলুদ দিয়ে স্নান করাবো আর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। তারপর আমি নতুন আসন গ্রহণ করবো। যেহেতু 3 দিন উনি একই ড্রেস পরে থাকবেন আজ থেকে, তো তাই তিনি ভালো করে স্নান করিয়ে আমি এক কর্নারে ভালো করে বসিয়ে দেব। তো তারপর আমি সরস্বতী দেবী স্নান করা হয়ে গেলে তারপর আমি একে একে গলুদের সবাইকে স্নান করাবো। তো দেখো, ফার্স্ট আমি কেশবকে স্নান করিয়ে নিচ্ছি, ভালো করে আজকে হলুদ মাখিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। তো তারপর নন্দসোনাকেও করে দিচ্ছি। এই যে নন্দরাজ আমার একদম স্নান করছে, ঝকঝকে ঝকঝকে একদম সুন্দর হয়ে যাবে। এরপর স্নান করবে আমার বালমুকুন্দ সোনাই। তো বালমুকুন্দের যেহেতু আজকে অন্নপ্রাশন, তাই ওকে একটু স্পেশালভাবেই স্নান করা হচ্ছে। তো ফার্স্টে ভালো করে হলুদ মাখিয়ে একদম সারা শরীরকে আমি পুরো হলুদে হলুদ করে দেবো। তো এরপর আমি গঙ্গা জল দিয়ে এইভাবে বালমুকুন্দ সোনাইকে স্নান করিয়ে দিলাম। এরপর আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি। তো পঞ্চামৃত দিয়ে এইভাবে আমি ভালো করে বালমুকুন্দ সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। দেখুন, সারা শরীরে আমি পঞ্চামৃত দিয়ে একদম ভরিয়ে দিয়ে তাকে স্নান করাবো। তারপর আমি চন্দন দিয়ে এর মধ্যে অল্প করে চন্দন আমি বেটে রেখেছি। তো চন্দন দিয়ে আমি ভালো করে সারা শরীরে লাগিয়ে দেবো। এই দেখুন, আমার বালমুকুন্দ সোনাইকে নতুন রূপ পেয়ে গেছে। তো এবার আমি গঙ্গা জল দিয়ে আবার ভালো করে স্নান করিয়ে নিই। তারপর আমি একটু ফলের মালা করে রেখেছি, ফলের মালাটাও আমি দিয়ে দেবো। তো আমার দিদি একটু বালমুকুন্দকে মোছাবে, কারণ আমার কাছে হাতে ক্যামেরা আমি ধরে আছি। তো এই দেখো, বালমুকুন্দ সোনাই একদম পরিষ্কার হয়ে বসে পড়েছে, সারা শরীর বালমুকুন্দের একদম ফর্সা হয়ে গেছে। এবার আমি একটা আঙুরের মালা করে রেখেছিলাম, এখন ফল আমার কাছে কিচ্ছু ছিল না বালমুকুন্দের জন্য ছোট্ট, তো তাকে ফলের মালা দিয়ে সমস্ত সাজ দিয়ে এবার বসিয়ে রেখেছিলাম। তার মাঝে এবার আমি গোলু সোনাকে এইভাবে হলুদ দিয়ে স্নান করাচ্ছি আমার দিদি। তো আমি ভিডিওটা এইভাবে আমি নিজে করছিলাম বলে, তো আমার দিদিকে বললাম যে গলু সোনাকে চান করা। তো গলু সোনা এখন হলুদ মেঘে সরস্বতী পুজো প্লাস গলু সোনার অন্নপ্রাশন, তো তার জন্য গলু সোনা এইভাবে দেখুন একদম সারা শরীরে একদম হলুদে হলুদ হয়ে বসে পড়েছে। তো এরপর গলু সোনাকে গঙ্গা জল দিয়ে এইভাবে স্নান করিয়ে নিচ্ছি। দেখুন, খুব মজা পাচ্ছে আজকে স্নান করতে, খুবই মজা পাচ্ছে। বা বা বা, সকাল সকাল হাসি মুখ থেকে বেরোচ্ছে, ঠান্ডাও লাগছে না। যেহেতু অল্প গরম জল, ঠান্ডা জলে হয় না স্নান, একটু গরম করে নিয়েছিলাম জলটা, তো তার জন্য আরও ওর ভালো লাগছে। আর পঞ্চামৃত তো আমার গরু সোনা খুবই ভালোবাসে, না সকলের গোপুই ভালোবাসে পঞ্চামৃত দিয়ে চান করানো। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের লাড্ডু গোপালকে, যদি বেশি দিনের না হয়, যদি 15 দিনে একদিনও আপনারা যদি পারেন, তো পঞ্চামৃত দিয়ে এইভাবে গলুদের স্নান করাবেন। সমস্ত ভগবানকেই আপনারা করাতে পারেন। তো গলু সোনারা খুবই ভালোবাসে এরকম পঞ্চামৃত দিয়ে স্নান করানো। তো দেখুন, আমি সারা শরীরে আমার দিদি এখন গলু সোনাকে পঞ্চামৃত লাগিয়ে দিল। এরপর গলু সোনাকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। তো তারপর গলু সোনাকে স্নান করানোর পর গলু সোনার গা হাত পা মুছিয়ে দেবে। আর মুছিয়ে দেওয়ার পর নতুন সাজ আজকে সাজবে, যে পাঞ্জাবিটা আমি কিনেছিলাম কিছুদিন আগে, আপনাদের ভিডিও দেখালাম। তো সেই ভিডিওতেই যে পাঞ্জাবিটা দেখিয়েছিলাম ইয়েলো কালার, সেটাই আজকে গুরুজি ধারণ করবে।
আর সাথে একটা মোটোকো আমি বানিয়েছিলাম তার ম্যাচিংয়ে হোয়াইট কালার, তো সেটাও আজকে গলুচি ধারণ করবে। আর কিছু ফুলের মালা ফালা আমি গেঁথেছি, সেইগুলোও আজকে ধারণ করবে। তো সমস্ত ভিডিওটাই হয়তো এই একটা ভিডিওতে আমি দেখাতে পারবো না, আজকে স্নান পর্যন্তই হয়তো দেখানো যাবে, দেখি কতটা দেখানো যায়। তো তারপরের দিন আমি বাকি অন্নপ্রাশনের ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন গোলুসোনা স্নান ফান করে রেডি, এবার গোলুসোনা গা মুছিয়ে দিচ্ছি আমি, কারণ দিদি একটু পাশে বসে আছে। তো দেখো গোলুসোনা গাফা মুছছে, যেহেতু গামছা পরে স্নান করেছিল, এবার গামছাটাকে আমাকে খুলতে হবে। আপনারা একটু চোখ বুজিয়ে নিন, কারণ গোলুসোনা এবার গামছা খুলছে, লজ্জা লাগছে। তো দেখো গোলুসোনার গামছা আমি খুলে দিয়েছি, যতই লজ্জা লাগুক ভিজে গামছা এইভাবে থাকা যায় না। তো গোলুসোনার একটু ফুল ফুলগুলো আমি সাইড করে দিই, তারপর ভালো করে গোলুসোনাকে গা হাত পা মুছিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন বস্ত্র গোলুসোনা কী পরছে। তো গোলুসোনা আজকে পাঞ্জাবি আর চুস পায়জামা পরবে, দারুণ লাগছে আমার গোলুসোনাকে পরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার গোলুসোনা একদম পরে রেডি, আর দেখুন মোটকটাও পরে নিয়েছে। একটু হাঁপি দিয়ে দিই, একটু হাঁপি দিয়ে দিই, আমার বালমুকুসোনাকে একটু হাঁপি দিয়ে দিই, আমার সোনা বাবারা সবাই বসে পড়েছে। আর সবার আজকে সিঙ্গারটা দর্শন করুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা গোলুসোনার সাথে সংযুক্ত, মানে যারা গোপাল ভক্ত আছেন, যা তাদের সাথে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন, সবার মুখটা একটু দর্শন করে নিন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো আজ এই পর্যন্তই আমি ভিডিওটা দেব, আপনারা বরণ ডালাটাও দেখে নিন ভালো করে, এরপর আমি বরণ করব। তো বরণটা করতে করতে সবাই আমার মাথার একটু ঘোমটাটা দিয়ে দিচ্ছে, কারণ বরণের সময় মাথা কখনো আলগা রাখতে নেই। তো জানি না এটা স্বাস্থ্যমতে আছে কি না, বাট এটা আমি অনেকের কাছ থেকে শুনি যে মাথা আলগা করে রাখতে নেই, তাই এটা আমিও মান্য করি। তো এবার আমি বরণটা করে নেব, বরণটা করার পর আপনাদেরকে কালকে দেখাবো যে গোলুসোনার অন্নপ্রাশন কীভাবে কী হলো। তো এইভাবে দেখুন আপনারা বরণটা সমস্ত বরণটা দেখে নিন, আপনাদের আমরা আশীর্বাদ করব, আশীর্বাদ করে একে একে আশীর্বাদ করতে থাকবে। তো আজ এই পর্যন্তই ভিডিওটা, কালকে বরণ থেকে আবার নতুন ভিডিও আপনাদেরকে পার্ট টু পোস্ট করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।